দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হয়েছে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ে। গেল শনিবার যার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। নিজেদের দাবি বাস্তবায়িত হওয়ায় খুশি উত্তরের চাষিরা। তাদের আশা, এবার মিলবে নিজেদের উৎপাদিত কাঁচা চা পাতার ন্যায্য মূল্য। আর সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগে উত্তরাঞ্চলের গোটা অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হানের প্রতিবেদন। নতুন সম্ভাবনার দুয়ার নিয়ে চায়ের নিলাম শুরু হয়েছে সমতলের চায়ের রাজ্য পঞ্চগড়ে। গেল শনিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এই কার্যক্রম উদ্বোধন করেন। জানান, উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সরকার। এই পাওয়াটা মূল্যহীন যদি কৃষকরা দাম না পেল। তো আমাদের যেটা পাশাপাশি যেটা করণীয় সেটা হলো কত মূল্য হওয়া উচিত, কি দামে পেলে পরে কৃষকরা বাঁচবে। প্রায় দুই যুগ আগে স্থানীয় কৃষকদের হাত ধরে পঞ্চগড়ের সমতল ভূমিতে শুরু হয় চায়ের আবাদ। তাতে পাল্টে যায় সর্বোত্তরের এই জেলার গ্রামীণ অর্থনীতির। কিন্তু কয়েক বছর ধরে চাষিরা চায়ের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করে স্থানীয়ভাবে চা নিলামের দাবি জানান তারা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চালু করা হলো অনলাইন ভিত্তিক চা নিলামের পঞ্চগড় কেন্দ্র। এতেই আশার বুক বেঁধেছেন চা চাষিরা। তাতে আমরা আশাবাদী যে যদি ইয়া হয় আর যদি এই সিন্ডিকেটটা যদি না হয় তাহলে মনে হয় আমরা মানে ভালোভাবে চলতে পারবো আর কি। যদি এটা উদ্বোধন হয় তাহলে আশা রাখি যে আমাদের কিছুটা হলেও এই পরিস্থিতির উন্নতি হবে। ব্রোকার হাউসের কর্মকর্তারা বলছেন, ডাকের মাধ্যমে চা বিক্রিতে সরাসরি অংশ নিতে পারবেন যে কেউ, ফলে চাষিরা তাদের চায়ের মান সম্পর্কে নতুন ধারণা পাবেন। 100% অকশনের মাধ্যমেই চাটা বিপণন প্রক্রিয়া সম্পন্ন করি, তাহলে মনে হয় সবাই দাম পাবে এবং কৃষক থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত এবং বায়ার পর্যন্ত, বায়ার যেমন গুণগত মান পাবে এবং ঠিক কৃষক তেমন গুণগত দাম পাবে। চা বোর্ডের কর্মকর্তাদের আশা, মানসম্মত চা উৎপাদন করে নিলাম কেন্দ্রে আনলে আশাতীত দাম পাবেন চাষিরা, বাড়বে চা চাষের ক্ষেত্র। অকশন সেন্টারটির উদ্বোধন হলে আমরা আশা করছি যে এই এলাকার উৎপাদিত চা একটু ভালো দামে বিক্রয় হবে এবং ভালো দামে বিক্রয় হলে ক্ষুদ্রায়তন চা বাগান মালিকবৃন্দ এর অংশ হিসাবে তারা পাতা ভালো দাম বা ন্যায্য মূল্য পাবে। এদিকে জেলা প্রশাসকের আশ্বাস, চোরাই পথে চা বিক্রি ঠেকাতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। চা বোর্ডের নিবন্ধনের আওতায় নিয়ে আসতে আমরা কার্যক্রম হাতে নিয়ে একই সাথে চা চোরাচালান বন্ধে আমাদের চা বোর্ড থেকে নিয়মিত কাস্টমস যেন ফাঁকি দিতে না পারে এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক মাসের প্রথম ও শেষ সপ্তাহের মঙ্গল ও বুধবার এই নিলাম কার্যক্রম চলবে চা বোর্ডে। হোসেন রায়হান, চ্যানেল 24, পঞ্চগড়। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই, আসলে কতটুকু লাভবান হচ্ছেন স্থানীয় চা চাষিরা। আমার সঙ্গে যুক্ত হয়েছেন চা বোর্ডের পঞ্চগড়ের উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন। জনাব আমির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। অনেকদিন একটি দাবি ছিল আসলে যে স্থানীয় পর্যায়ে যেন একটি চা নিলাম কেন্দ্র করা হয়, সেটি করা হলো গেল শনিবার, উদ্বোধন করলেন টিপু মুন্সি। সেক্ষেত্রে আসলে আপনারা এই সম্ভাবনা কেমন দেখছেন, চাষিরা কীভাবে উপকৃত হবেন? ধন্যবাদ চ্যানেল 24-কে এবং সম্মানিত যারা দর্শকবৃন্দ দেখছেন সবাইকে। আসলে পঞ্চগড়ের চা চাষই হচ্ছে বাংলাদেশের তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় 1999 সালে এখানে ফিজিবিলিটি স্টাডি হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনায় কিন্তু পঞ্চগড়ের চা চাষ শুরু হয়। শুরু হওয়ার পর থেকে নানা রকম চড়াই উত্তরায় পেরিয়ে আজকে উত্তরাঞ্চলে প্রায় 12,079 একর জমিতে চা চাষ সম্প্রসারিত হয়েছে এবং গত 2022 উৎপাদন মৌসুমে প্রায় 1,77,81,000 কেজি চা উৎপাদিত হয়েছে। উত্তরাঞ্চলে প্রায় 27টি চা কারখানা চালু আছে। তো এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং হচ্ছে যে যারা ক্ষুদ্রায়তন চা চাষি এবং একটি মালিকবৃন্দ মনে করছিল যে চট্টগ্রাম অনেক দূরে, মানে অকশন সেন্টারটি এবং শ্রীমঙ্গল অকশন সেন্টারটি হওয়ার কারণে তারা মনে করছিল যে তারা হচ্ছে ডিপ্রাইভ হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের একটা দাবি ছিল এবং তাদের সবুজ পাতার ন্যায্য দাম পাওয়ার জন্য তারা দাবি জানিয়ে আসছিল যে অকশন সেন্টারটি যদি উত্তরাঞ্চলে বা পঞ্চগড়ে হয়
তারা তাহলে তাদের উৎপাদিত চা, তারা নিজেদের উৎপাদিত চা তাদের পঞ্চগড়স্থ নিকটস্থ অকশন সেন্টারে বিক্রয় করে তারা লাভবান হতে পারবে। তো আমাদের বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জয়াল মোহাম্মদ আশরাফুল ইসলাম NDCPSC স্যার যোগদান করেই 16 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ তারিখে পঞ্চগড়ে আগমন করেন, ভিজিট দেন। সেই ভিজিটে তখন বর্তমান জেলা প্রশাসক, তখনও যে জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহোদয়ের সাথে এই অকশন সেন্টারের বিষয়টি প্রয়োজনীয়তা অনুভব করে ওনার সাথে এর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। একটি বিষয় আপনাকে যদি আমি একটু সংযোগ করে দেই এর মধ্যে, যে আসলে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সিন্ডিকেটের তথ্য পেয়ে থাকি এবং এই বিভিন্ন জটিলতা আসলে চাষিরাই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার ক্ষেত্রে। আপনার কাছে কি মনে হয় যে এই নিলাম কেন্দ্রটি উদ্বোধন হওয়ার ফলে এই সিন্ডিকেট সমস্যা দূরীভূত হবে কিনা? আসলে বিষয়টা হচ্ছে যে অপশন উত্তরাঞ্চলের চা নানাবিধ কারণে একটু খারাপ প্র্যাকটিসের কারণে ক্ষুদ্র চা বাগান মালিকবৃন্দরা একটু বড় পাতা তোলার কারণে অকশন সেন্টারে হচ্ছে যে দাম কম যাচ্ছিল। হ্যাঁ, দাম কম যাওয়ার কারণে এখানকার যারা কারখানা মালিক আছে তারা মনে করছিল যে হয়তো চট্টগ্রাম অথবা সিলেটে সিন্ডিকেটের কবলে পড়ার কারণে উৎপাদিত যে তৈরি চা সেটার দাম কম যাচ্ছে। তো এইখানে যে অকশন সেন্টারটি উদ্বোধন হলো 2 তারিখে, মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপুমন্ত্রী মহোদয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থেকে উদ্বোধন করলেন, এটার ফলে তারা এই যে একটি মালিকবৃন্দ যে বলে আসছিলেন যে একটা সিন্ডিকেট বা চা চাষিবৃন্দ যে বলে আসছিলেন যে একটা সিন্ডিকেট, তারা নিজেরাই কিন্তু এখানে দেখতে পাবেন যে তাদের চা কিরকম গুণগত মান সম্পন্ন হচ্ছে এবং তাদের চাটা আরো ভবিষ্যতে ভালো করতে হলে কি ধরনের পাতা উত্তোলন করতে হবে এবং ফ্যাক্টরি মালিকরা বুঝতে পারবে যে তাদের তারা কি ধরনের চা উৎপাদন করলে ভালো দামে বিক্রয় হবে। যে সিন্ডিকেটের যে বিষয়টি আসছে সেই সিন্ডিকেটের বিষয়টি নিয়ে তারা নিজেরাই নিজেদের বিষয়গুলো সবকিছু আসলে বুঝতে পারবে। সিন্ডিকেট থাকলেও থাকতে পারবে। আমাদের বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে কিছুদিন আগেও মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সরাসরি নির্দেশনায় এখানে কারখানাগুলোতে এবং যারা নিয়ম নীতি বহির্ভূত চায়ের ব্যবসা করছিল সেগুলিতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করি এবং এই তারা অনেক নিয়ম নীতি বহির্ভূত কাজ সেখানে পাওয়া যায়, আমরা সেগুলো আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার কারণে অদূর ভবিষ্যতে এবং অকশন সেন্টারটি এখানে চালু হওয়ার কারণে অদূর ভবিষ্যতে নিয়ম নীতি বহির্ভূত ভাবে যে চা বিক্রি হচ্ছিল এবং গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট ফাঁকিতে বিক্রি হচ্ছিল সেগুলি রহিত হবে বলে আমরা আশা করছি। জি জনাব আমির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা চা বোর্ড কর্মকর্তা জনাব আমির হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আমরা কথা বলছিলাম পঞ্চগড়ের যে চা শিল্প সেই চা শিল্প নিয়ে।